ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। ओम शरणागत दीनार्थ परित्राण पढ़ायने सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूज्यपाद श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृतार संकलन सत्प्रसंग থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিনে আমরা যে বক্তৃতায় পড়েছি সেখানে মহারাজ শেষ করেছিলেন একটি ভারী সুন্দর প্রসঙ্গ দিয়ে, যেটা যদি আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি, আমাদের জীবনে বেশিরভাগ সবার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, অথচ আমরা কনশাস থাকি না। একটুখানি যদি কনশাস থাকি তাহলে বুঝতে পারবো এই জীবন আমার ভেতরেও আছে। উনি শেষ করেছিলেন এই দিয়ে, সমুদ্রের উপর ঢেউ দিবারাত্র কীরকম তোলপার করছে অথচ তার তলদেশ শান্ত। ঢেউয়ের মতো আমাদের জীবনেও অনেক ওঠানামা আছে। আমাদের এই যে দুঃখ কষ্ট, এর পেছনে কী বস্তু রয়েছে তা আমরা বুঝতে পারি না। তিনি হচ্ছেন ভগবান, তাকে জানাই আসল জানা। তাকে জানতে হলে তার নাম দিয়ে ডুব দিতে হবে। নামই আসল জিনিস, তিনি ও তার নাম অভেদ। কিভাবে তাকে ডাকতে হয় মহাপ্রভুর উপদেশ অনুসরণ করে সংক্ষেপে তোমাকে বললুম। মহাজনের বাক্যে বিশ্বাস রেখে সাধন করলে নিশ্চয় অমৃতের অধিকারী হবে। সমুদ্রের সঙ্গে আমাদের মনের তুলনা করেছেন, সমুদ্রের ওপরের যেরকম হিল্লোল কল্লোল থাকে ভেতরটা শান্ত, যেরকম সেই রকম ঈশ্বর নির্ভর মানুষ তার জীবনে সবার জীবনে হিল্লোল কল্লোল থাকে। আপনারা যদি আশা করে থাকেন এবং মনে করেন যে আমাদের জীবনে কোনো হইচই নেই, আমাদের জীবনটা একবারে শান্ত, তা কিন্তু নয়। এই খানিকক্ষণ আগে আমরা ঘুরে এলাম এইখানে, এই দুর্গাপূজার সময় আমরা কাপড়ের জন্য টাকা আপনাদের কাছে প্রার্থনা করেছিলাম, অর্থ সাহায্য আপনারা দিয়েছিলেন। হয়ে যাওয়ার পর আমরা যখন জানাই যে আর লাগবে না, অনেকে খুব অভিমান প্রকাশ করলেন, আমাদের একটু দিতে দেরি হয়েছে বলে আমরা পাবো না। আমরা তখন চুপচাপ, আবার কেউ কেউ নিঃশব্দে দান করে গেছেন, ফলে এই দানের পরিমাণটা এত বেশি হয়ে গেছিল যে এটাকে আমাদের ব্যবহার করার একটা প্রয়োজন হয়েছিল। আমরা সব শুদ্ধ সেবারে 490 জন বাচ্চাকে নতুন জামা দিতে পেরেছিলাম, কিন্তু খুঁজে দিয়েছিলাম বিভিন্ন সংস্থাকে এরকম শিশুদের যারা তাদের দিতে চায়। এইরকম করতে করতে আমরা সেই এবারে শীতকালে তো তারা তাদেরকে আর কোনো পোশাক দেবে না, যত শিশুকে দেওয়া ছিল আমরা যাদের দিয়েছিলাম, যারা অন্যান্য সংস্থা থেকে দিয়েছিল বিভিন্ন দ্বীপ থেকে, এরকম 690 জন বাচ্চাকে আমরা যে অতিরিক্ত আপনারা যে টাকাটা দিয়েছেন তাই দিয়ে একটা করে পুরো হাতার সোয়েটার আর একটা টুপি মাঙ্কি ক্যাপ দেওয়া হয়েছে। দেখবেন একটা ছোট্ট শিশুর ছবি আমার ফেসবুকের পাতার কভার পেজে আছে। এই ছবিটা কভার পেজে রাখার উদ্দেশ্যই হচ্ছে, ওই যখন জিনিসটা পেল বুকের মধ্যে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, আমার এত আনন্দ হচ্ছিল দেখে জিনিসটা। ও যে গরম জামাটা পরে এসছে সেটা খুব একটা কাজের গরম জামা নয়, সেই কারণে ওই জিনিসটা পেয়ে ওই নরম ভাবটা, ও তো এটা খুলেও দেখেনি, ওই প্যাকেটটা ধরে এরকম বুকের মধ্যে করে দাঁড়িয়ে আছে, আমার দেখে খুব আনন্দ হচ্ছিল। আজকে আমরা এই কারণে গেছিলাম, অনেক জায়গায় গিয়ে দেখলাম আমাদের আরও সার্ভের পরিমাণটা আর একটু বাড়লে ভালো হতো, আমাদের কাছে আরও বেশি টাকা থাকলে, মানে আসলে বেশি টাকার প্রয়োজন নয়, মানে আসলে আমাদের যোগাযোগের মাধ্যমটা এত খারাপ, সেই কলকাতা থেকে সেগুলোকে আবার নতুন করে কিনে নিয়ে আসা, এদের সাইজ ইয়ে করা সেটা সম্ভব হয়ে উঠছে না, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে। আমরা সেই আজকেও আমরা গিয়েছিলাম, 172টা বাচ্চাকে দেওয়া হয়েছে। আগামী সোমবার মঙ্গলবার আমরা বিভিন্ন দ্বীপে দ্বীপে যাব। এই যে অনেক জায়গায় গিয়ে অনেকের প্রয়োজন থাকে কিন্তু আমাদের অতটা সামর্থ্য থাকে না, এই যে এখন তারা শুকনো মুখে ফিরে যায়, এটা আমাদের মনের ভেতরে খুব হিল্লোল কল্লোল হতে থাকে, কিন্তু সবসময় সেই হিল্লোল কল্লোলকে আমরা উপেক্ষা করি, আমাদের যেতে হয় মনের ভেতরে, তখন অন্য কিছু একটা সংকল্প করতে হয়, পরবর্তীকালে আরও বড় করে কাজ করা যায়, এরকম সব সংকল্প করতে হয়। ঠিক সেই রকম প্রত্যেক মানুষের জীবনে, কি আপনি সংসারে থাকুন কি সংসারের বাইরে থাকুন, এই হিল্লোল কল্লোল থাকবেই, কিন্তু মনের ভেতরে যদি আমরা ঈশ্বরকে ডাকতে পারি, ঈশ্বরকে ডাকতে গেলে সাধনের গভীরে ডুবতে হয়, জীবনটাকে সমুদ্রের মতো করে নিতে হয়। সমুদ্রের যেরকম ওপরটা হিল্লোল কল্লোল থাকে কিন্তু ভেতরটা গভীর শান্ত সমাহিত, ওপরের হিল্লোল কল্লোলের সামান্যতম স্পর্শ সেখানে আসে না, ঠিক সেই রকম ঈশ্বরে বিশ্বাস করে, গুরুবাক্যে বিশ্বাস করে সেইভাবে যদি সাধন ভজন করা যায় তাহলে অবশ্যই
আমাদের জীবনটা ওরকম সমুদ্রের মতো সুন্দর শান্ত স্থির হবে। আমরা আজ 31 নম্বর বক্তৃতা নিয়ে পড়াশোনা করব। এটি রামকৃষ্ণ মিশন শিলংয়ে দেওয়া হয়েছিল 1957 সালের 30শে মার্চ। বক্তৃতার সংখ্যা হচ্ছে 31। মহারাজ বলছেন, ভক্তের কাছে তিনি চাইছেন দীনতা, তাই তো তাঁর নাম দীনদয়াল, দীনতারণ, দীনবন্ধু, দীননাথ। যত বড় মানুষই হোক না কেন, ভগবানের কাছে যেতে হলে দীন হতে হবে, নইলে তাকে পাওয়া যায় না। এই দীনতাই হলো ভক্তের জীবনের মহামূল্য অলঙ্কার। ভগবানের মন্দিরে প্রবেশ করতে হলে সব উপাধি বাইরে ফেলে দিতে হবে। এদিক দিয়ে দেখলে বড়লোকের জীবন একটা অভিশাপ, আবার অন্যদিক থেকে দেখলে সেটি আবার একটা মস্ত পরীক্ষাও বটে। ঐশ্বর্যের মধ্যে দেখলে তবে তো সত্যিকারের ত্যাগ আছে কিনা বোঝা যায়। চিতরের রানী মীরা সব ঐশ্বর্য ফেলে দিয়ে সারা জীবন দীনভাবে সাধনা করে গেলেন। যাদের আছে তারাই তো ত্যাগ করবে, যাদের কিছু নেই তারা আর আবার কি ত্যাগ করবে। দীনতার কথা বলেছেন, এটা অহংকার ত্যাগ করে ভগবানের কাছে যাওয়া। আমি যেন তার দীন সেবক। পূজনীয় শিবমায়ানন্দজি গিয়েছেন পাটনি দেবী দর্শন করতে। সেদিন সকালে একটু বৃষ্টি হচ্ছিল, তাই মন্দিরের ভেতরে খানিকটা জল ঢুকে গেছিলো, সবার দর্শন করতে খুব অসুবিধা হচ্ছিল। একজন যিনি মন্দির পরিষ্কার করেন ঝাড়ুদার, তিনি ওই জলটিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছিলেন। মহারাজ সঙ্গে সঙ্গে তার হাত থেকে ঝাড়ুটি নিয়ে ওই জায়গার জলটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছেন। তিনি তখন ভাইস প্রেসিডেন্ট, কিন্তু তার ভেতরেই একটা অদ্ভুত ভাব, যারা দেখছিল তারা দেখলেন, মনে হচ্ছে যেন মায়ের সন্তান অন্যান্যদের দর্শনের সুবিধে করে দিচ্ছে। এক জায়গায় গেছেন আরতি দেখতে, সোজা সামনের দিকে দরজাটা অপ্রশস্ত, উনি যেহেতু ভাইস প্রেসিডেন্ট তাই তাকে সামনেই দাঁড় করানো হয়েছে। তিনি অনুভব করলেন, তিনি যদি দাঁড়িয়ে থাকেন পেছনে আর কেউ ইয়ে দেখতে পারবে না, সন্ধ্যারতি দেখতে পারবেন। উনি টুক করে হাঁটু গেড়ে বসে পড়লেন। ওনার কষ্ট হচ্ছিল, লাগছিল, কিন্তু চুপ করে হাঁটু গেড়ে বসে পড়লেন। একবারও কাউকে বুঝতে দিলেন না যে অন্যের জন্য এটি করছেন। দীনতা মানে একবারে সেই ভিখারির মতো এরকম হয়ে যাওয়াটা নয়। ভূতেশানন্দজি দীক্ষা দেওয়ার সময় বলতেন, দুটো জিনিস কখনোই করবে না, ঐশ্বর্যের অহংকারও করবে না, দীনতার অহংকারও করবে না। আমার কিছু নেই, আমার কিছু নেই, আমি কত দীনহীন, এই অহংকারও যেন আমাদের শোভা না পায়। আবার আমার অনেক আছে, তোমার কিছু নেই, এই যে ঐশ্বর্যের অহংকার, এটাও যেন আমাদের ভেতরে না থাকে। দুটোর কোনোটাই যেন আমাদের ভেতরে কখনো না আসে। এই দীনতার অহংকার আসাটা, দীনতা পরিত্যাগ করে যাওয়াটা খুব জরুরি। দীনতা না পরিত্যাগ করলে ঈশ্বরের কাছে সত্যি সত্যি যাওয়া যায় না। আপনারা অনেকেই কন্যাকুমারিকার মন্দিরে গিয়েছেন, কন্যাকুমারিকার মন্দিরের দরজা ঢোকার এবং বেরোনোর দরজা দুটোই খুব নিচু, এত নিচু যে আপনাকে একেবারে মাথা নিচু করে ভেতরে ঢুকতে হবে, আবার বেরোবার সময় সেই মাথা নিচু করেই বেরিয়ে যেতে হয়। দুটোর অর্থ এই, ঈশ্বরের কাছে গেলে নতমস্তকে ঢুকতে হয় এবং যা কিছু তিনি দিয়েছেন, যা কিছু দান, সেগুলোকে নতমস্তকে গ্রহণ করে এগিয়ে যেতে হয়, নাহলে সাধকের জীবনের কোথাও কোনো উন্নতি হয় না। এই দীনতাটা খুব প্রয়োজন, কিন্তু দীনতাটা যেন শো না হয়, দীনতাটা যেন আমাদের জীবনের অঙ্গ হয়ে থাকে, একবারে খুব সাধারণ দীনহীন একটা জীবন যাপন করা, এইটার বড্ড প্রয়োজন আছে। আমরা আরোগ্য ভবনে পুরনো সাধুদের দেখেছি, এমন নয় যে তাদের কেউ কিছু দেয়নি। গিয়ে দেখলাম একজন মহারাজ একটা বড় প্যারাশুটের নারকেল তেল কিনে নিয়ে এসছে। আমরা তখন সদ্য সদ্য ব্রহ্মচারী হয়েছি, তো পিন মারা আমাদের অভ্যাস। মহারাজকে বললাম, বীরজানজি শিষ্য ছিলেন, যে মহারাজ এত বড় নারকেল তেল তো সারা শীতেও শেষ হবে না। ভারী মিষ্টি করে বললেন, না ভাই রে, এটা সবার নয়, একসঙ্গে কিনলে খরচটা একটু কমবে, আমরা তিন মহারাজ মিলে এটা ভাগ করে নেব, তাহলে সবার খরচ কম হবে। আমি না হতবাক হয়ে গেলাম, একবারও কিন্তু ঘ্যাম দেখালেন না। আমাদের হলে কত কি আমরা করতাম, যে সবার কথা ভেবে কাজকর্ম করা, যেন সব কিছুতেই তিনি যেন নিজের প্রয়োজনটাকে কম করে দিচ্ছেন। ঈশ্বর কাছে যাওয়ার জন্য আমাদের এই দীনতাটার ভীষণ প্রয়োজন আছে। দীনতা এক ধরনের ভূষণ, আমাদের জীবনের একটা ভূষণ, যেমন অলঙ্কার আমাদের ভূষণ, সেটা আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে, ঠিক সেই রকম দীনতার সৌন্দর্য আমাদের মনের ভেতরে বৃদ্ধি করে।
ভগবানের মন্দিরে প্রবেশ করতে হলে সব উপাধি বাইরে ফেলে দিতে হবে। একটি ভক্ত সম্মেলনে ভারী সুন্দর একটি প্রসঙ্গ শুনেছিলাম, সেখানে বলা হয়েছিল আজকে আপনারা যারা এখানে এসেছেন দয়া করে গেটের বাইরে আপনি অমুকের মা, তার স্ত্রী, আপনি অমুক স্কুলের শিক্ষিকা, আপনি ওখানকার অধ্যাপিকা, আপনার যা কিছু পরিচয় আছে সেই পরিচয়টা ফেলে দিয়ে এই দরজার বাইরে ফেলে দিয়ে প্রবেশ করুন। এখানে আপনার একটাই পরিচয়, আপনি ঠাকুর মা স্বামীজির সন্তান। এই পরিচয় নিয়ে আপনি এই হলের ভেতর প্রবেশ করুন এবং যাওয়ার সময় আবার পুরনো পরিচয়গুলোকে কাঁধে জড়িয়ে টড়িয়ে নিয়ে যাবেন। এটা হচ্ছে কথা। আমাদের সরকারি চাকুরে বা উচ্চ চাকুরে মা যখন অফিসে কাজ করেন তখন তার একটা শক্তপোক্ত পরিচয় থাকে, কিন্তু সেই মাই যখন বাড়িতে আসেন আমাদের খেতে দেন তখন তার সেই পরিচয়টা চলে যায়। তখন তার একটাই পরিচয়, তিনি আমাদের মা, আর অন্য কোনো রকম কিছু নয়। শ্রীমাতার জীবনে এই দুটো জিনিস খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন, যেখানে তিনি চিরপূজ্যা জগজ্জননী, শান্তভাবে সে পূজা গ্রহণ করেছে, আবার তিনি যে মা, সবারও মা, সেইটিও প্রকাশ করেছেন। যখন তার জন্মতিথিতে তাকে পুজো করা হচ্ছে, রাশি রাশি ফুল তার পায়ে দিচ্ছেন, মায়ের আরেকটি দিক প্রকাশিত হচ্ছে। মা হাত জোর করে ঠাকুরকে বলছেন, ঠাকুর সকলের কল্যাণ করো, সকলের ভালো করো, সকলের মঙ্গল করো। একই সঙ্গে জগজ্জননী, একই সঙ্গে জগৎপূজ্যা তার মাতৃরূপেরও প্রকাশ হচ্ছে। এগুলো আমাদের চোখের সামনে তিনি দিয়ে গেছেন। ঠাকুরের তবু খানিকটা দীনতা দেখলে খানিকটা আমার কখনো কখনো অহংকার বলেই বোধ হয়েছে, যেন একটু বড্ড বেশি বাড়াবাড়ি। কিন্তু মায়ের জীবনে যেটা দেখেছি আমরা একবারে নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক, কখনো মনে হয়নি। গোপাল মায়ের পেছন, গোলাপ মায়ের পেছন পেছন বর্ণনা আছে, তিনি স্নান করতে যাচ্ছেন নববধূটির মতো, এক গলা ঘোমটা দিয়ে গোলাপ মা বলছেন, মা এদিক দিয়ে চলো, ওই দিক দিয়ে চলো, এই সিঁড়িতে উঁচু আছে, ওই সিঁড়িতে নিচু আছে। মা ঠিক তার সাথে সাথে চলছেন, যিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি সকলকে তার স্বরূপটিকে ঘুচিয়ে দিয়ে, এইটা হচ্ছে স্বাভাবিক দীনতা। মায়ের জীবন সবসময় ঠাকুর মা এবং অন্যান্য পার্শ্বদের যাই দেখি না কেন, শ্রী শ্রী মা হচ্ছেন সর্বদিক দিয়ে আদর্শ, সব ত্যাগের আদর্শ, যোগের আদর্শ, তার দৈবী শক্তির আদর্শ, যা কিছু আমরা ভালো গুণ কল্পনা করতে পারি তার আদর্শ যেন শ্রীমা তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। এবং আরেকটি বৈশিষ্ট্য আছে আদর্শ দেখানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে সেটা এমন স্বাভাবিক করে আমাদের সামনে করে দিয়ে গেছেন, আমাদের মনের ভেতরে এই বিশ্বাসটিকে জাগ্রত করেছেন যে আমরা চেষ্টা করলেও এই ভাবটা আমরা খুব সহজে গ্রহণ করতে পারি, এটা খুব অস্বাভাবিক কোনো কিছু নয়। এটা হচ্ছে কথা। তাই বলছেন যে ঐশ্বর্যের ভেতরেও আমরা যখন আমাদের সেই ঐশ্বর্যের অপ্রয়োজনীয়তা অনুভব করতে পারি তখন দেখবেন সেই ঐশ্বর্য আমাকে স্পর্শ করবে না। জিনিসের যতক্ষণ না পর্যন্ত অপ্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পারবো, আমার কতটুকু প্রয়োজন। অনেকেই বলেন ঠাকুর ত্যাগ করার কথা বলেছে, ত্যাগ করে সবাইকে সাধু হবার কথা বলেননি, আমার প্রয়োজনের অতিরিক্ত যেটা সেই অতিরিক্তটাকে প্রথমে ত্যাগ করতে হবে। এই অতিরিক্তটাকে যদি আমি ত্যাগ করতে পারি আমি আপনাআপনি বুঝতে পারবো অপ্রয়োজনীয় জিনিস কোনটি। আমাদের অতিরিক্ত যেটা সেটা আমরা কিছুতেই ত্যাগ করতে পারি না, অতিরিক্তটাকে ত্যাগ করতে পারলে আমাদের জীবনের সবটাই সুন্দর হয়ে যাবে। দ্বারকায় কৃষ্ণার্জুন বেড়াতে বেরিয়েছেন, পথে যেতে তাঁরা এক ধনীর গৃহদ্বারে দাঁড়ালেন। দারোয়ানের ওপর গৃহস্বামীর হুকুম ছিল অপরিচিত জন এলে তাদের বার করে দেবে। দারোয়ানের কাছে কৃষ্ণ অর্জুন দুজনেই অপরিচিত, সে তাদের অবজ্ঞা করে তখনই হটিয়ে দিলে। যাবার সময় শ্রীকৃষ্ণ ওই ধনী ব্যক্তির উদ্দেশ্যে বললেন, তোমার ঐশ্বর্য আরও বাড়ুক, এই আশীর্বাণী উচ্চারণ করলেন। কিছু দূর যেয়ে শ্রীকৃষ্ণ আবার এক গরিব ভক্তের কুটিরে পদার্পণ করলেন। ভক্তটির আপনার বলতে কেউ নেই, সম্বল শুধুমাত্র একটি গাভী, সামান্য একটু দুধ বেচে কোনো রকমে পেট চলে। শেখখানি মাদুরে ভক্তি ভরে তাঁদের বসিয়ে তাড়াতাড়ি একটু দুধ সেবা করালে। কুটির ত্যাগ করে শ্রীকৃষ্ণ ওই দীনভক্তের উদ্দেশ্যে বললেন, তোমার গাভীটি মরুক। অর্জুন আর সহ্য করতে না পেরে বললেন, যারা তোমাকে অবজ্ঞা করে দূর করে দিলে তাদের তুমি শ্রীবৃদ্ধি করছো, অথচ যে তোমার অনুগত ভক্ত তার অকল্যাণ করছো, গাভীটি মরলে কিভাবে এর একমুঠো অন্ন জুটবে। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন এই ধনী ব্যক্তির ঐশ্বর্য ভালো, ঐশ্বর্য বড় ভালোবাসে।
ওই ঐশ্বর্য ভালোবাসে, বেশি ঐশ্বর্য পেয়ে সে আমাকে একেবারে ভুলে যাবে। আর এই গরিব ভক্ত তার বারোয়ানা মন আমাকে দিয়ে বাকিটুকু রেখেছে ওই গাভীটিকে। ওই গাভীটি মরলে সে তার ষোলো আনা মন আমাকে দেবে, তার সব ভার আমিই নেব। এটা হচ্ছে কথা ভগবানের। আমরা অনেক সময় বলি ভগবানের উপর নির্ভর করে আমরা আমাদের জীবন কাটাই, কিন্তু তা কিন্তু সবসময় হয় না। আমরা ষোলো আনা মনটা ভগবানকে দিই না, কোনো একটা কোনো বাসনা, কোনো একটা ব্যাসন আমাদের ভেতরে কাজ করে থাকে। আমাদের এই সন্ন্যাসীদেরই দেখুন না কত রকমের এষণা ত্যাগ করতে বলা হয়। সারাটা জীবন নিরন্তর সাধনা করে কেটে যায় এই এষণা ত্যাগ করবার জন্য। এষণা ত্যাগ, এই বিভিন্ন বাসনা, এটি ত্যাগ করা বড় কঠিন, কিন্তু আমাদের নিরন্তর চেষ্টা করে যেতে হবে। নিরন্তর চেষ্টা করলে তাহলে দেখবেন এই অবস্থাটা হয়। ভূতেশানন্দজি একদিন খেতে বসেছিলেন, আমি অনেকদিনই খেতে বসার সময় গিয়েছি। বিশেষ দিনগুলোতে ঠাকুরের যা কিছু নিবেদন করা হয় সব কিছু প্রেসিডেন্টকে দেওয়া হয়। ঠাকুরের থালা থেকে তুলে ছোট্ট 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 বাটিতে করে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। মহারাজ কিছুই খেতেন না, সবটি দেখতেন, হয়তোবা ওর থেকে একটু অন্ন একটুখানি চামচের মাথায় যতটুকু হয় অতটুকু পায়েস দেওয়া হতো। মহারাজ আদতে খেতেন একটা পেস্ট, একটা ছোট্ট বাটির ভেতরে সব কিছু পেস্ট করে নির্দিষ্ট পরিমাণে সেগুলো দিয়ে দেওয়া হতো। না তাতে থাকতো ভালো করে নুন, না থাকতো ঝাল, না থাকতো মিষ্টি, কিন্তু মহারাজ যেমন চেটে 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 খেতেন যেন কী একটা অপূর্ব জিনিস খাচ্ছেন। একাধবার সেই অতিরিক্ত যে রান্না হতো সেটার একাধ চামচ খাবার আমার সৌভাগ্য হয়েছিল। সে যে কী অখাদ্য খাবার, কিন্তু সেটাকে তিনি পরম ভালোবাসার সঙ্গে খেয়ে যেতেন। রঘুনাথানন্দজিরও পেট খারাপ ছিল বলে পেস্ট খেতেন, সেই পেস্টটা যে কী খারাপ খেতে, অথচ মহারাজ সেটা মহা আনন্দের সঙ্গে খেতেন। জীবনের আর পাঁচটা জিনিসের মতো ওরকম, কিন্তু সব সময় তাদের মন ছিল ভগবানের দিকে তাকিয়ে, ভগবানের উপর নির্ভরতা। বহুদিন একাকী মহারাজ ঘরে বসে আছেন, মহারাজকে দেখার সৌভাগ্য হয়েছে জালের দরজা দিয়ে। মহারাজ বসে আছেন, মনে হচ্ছে তার মনটা আর এখানে কোথাও নেই, একটা অন্য কোনো জগতে মহারাজ বসে আছেন। মহারাজ দরজার সোজাসুজি মহারাজের চেয়ারটা থাকতো ঘরের ভেতরে, তাই সোজাসুজি দেখলেই মহারাজ ঠিক ধরে ফেলে ডেকে গল্প করতেন, আড্ডা মারতেন বা আমাদের সঙ্গে কথা টথা বলতেন। তাই মহারাজকে লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে দেখতে হতো। মহারাজ সেই দরজার দিকে তাকিয়ে বসে আছেন, দেখছেন, কিন্তু এই জগতের কোনো কিছুই যে দেখছেন না এটা বেশ বোঝা যেত। মহারাজ একেবারে নির্দিষ্ট নিয়মে অফিস করতেন, নটা সাড়ে নটার মধ্যে এসে পড়তেন, তারপরে কফি খেতেন, সমস্ত চিঠিতে সই করতেন, খবরের কাগজ দেখতেন, বই পড়তেন। ওনার পাশে একটা টেবিল ল্যাম্প লাগানো থাকতো, তারপরে আবার এগারোটা যখন হয়ে যেত, পৌনে এগারোটা নাগাদ সব খুলে খালে পরিষ্কার করে সোজা করে দেওয়া হতো। মহারাজ পাটি তুলে বসতেন এবং ভক্তদের দর্শন দিতেন। কিন্তু যখন মহারাজ একাকী বসে থাকতেন, বহু সময় গিয়ে দেখেছি মহারাজের কাগজ পড়া হয়ে গেছে, বই পড়বেন বলে বইটাকেও খুলে রেখেছেন, কিন্তু মহারাজ চোখটি করে চোখটি বন্ধ করে বসে আছেন। মনে হচ্ছে কোন সুদূরে যেন তার মন চলে গেছে। আত্মস্থানন্দজিকেও দেখেছি খবরের কাগজ পড়তে পড়তে কখনো কখনো খবরের কাগজটা বাঁ হাতে ধরা আছে, মহারাজ যেন কোনো একটা অন্য কোনো বিষয়ে চিন্তা করছেন, এমন একটা বিষয়ের মধ্যে আছেন যেন এই জগতের ভেতর নেই। এই জগৎটা যে প্রয়োজনীয়, জগৎটা যে আকর্ষণীয়, এটা ওরা ভুলে গেছেন। এটা আপনাদের যে অবস্থার কথা বলছি এটা সাধনার সিদ্ধ অবস্থা। আমরা যদি কাল থেকে এরকম চাই সেটা কিন্তু হবে না। এই সাধন করতে করতে, সাধন করতে করতে, সাধন করতে করতে ওই অবস্থায় আমাদের পৌঁছব। আদর্শটা জানা আমাদের খুব জরুরি, যেটা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই, সিদ্ধ অবস্থা জানাটা আমাদের খুব জরুরি, তাহলে আমাদের উঠতে সুবিধা হয়। এখন যেমন গুগল ম্যাপে আপনি কোথাও বেরোতে গেলে প্রথম লোকেশনটা দিয়ে দিলেই সে আপনাকে রুট বলতে থাকবে, এইভাবে যাও, 900 মিটার যাওয়ার পর বাঁদিকে ঘুরবে, 300 মিটার যাওয়ার পরে এটা ঘুরবে। তোমাকে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনাকে শুধু শুধু ওইটা শুনে শুনে আর ওই ম্যাপটা দেখে দেখে চালিয়ে যেতে হবে। ওই কোথায় যেতে হবে, আমার লোকেশনটা কোথায়, এটা জানাটা খুব জরুরি। ওই লোকেশনটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পক্ষে অনেক সহজ হয় ভগবানের কাছে যাওয়া। লোকেশনটা সবসময় বই পড়ে হয় না, আপনাকে বলা হলো অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় আপনি বুঝতে পারছেন না, কিন্তু যে গুগল ম্যাপে আপনি ওটা জায়গাটা পুট করে দিলেন, সঙ্গে সঙ্গে গুগল দেখাতে থাকলো আপনার এখান থেকে 9 কিলোমিটার দূরে আছে, এত মিনিট লাগবে, আর 26 মিনিট লাগবে, এই পথ দিয়ে যেতে হবে, এটা হেভি ট্রাফিক আছে, হলুদ দিয়ে মার্ক করে দেওয়া,
নীল ট্রাফিক আছে, সেখানে লেস ট্রাফিক আছে দেখিয়াতে শুরু করলো। আপনি যদি ভুল রাস্তা নিলেন, আবার সে তখন সেই ভুল রাস্তা থেকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য কীভাবে যেতে হবে তাও আপনাকে গাইড করতে থাকে। ঠিক সেই রকম শাস্ত্রে আছে ঈশ্বর নির্ভর কেমন জীবনযাপন হয়। কিন্তু অবতার পুরুষ এবং তারা আসেন, তাদের জীবন দেখিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গুরুরা আসেন, সেই ভুল পথে চালিত হলে আমরা কীরকমভাবে ভুল থেকে সঠিক পথের দিকে যাত্রা করতে পারি সেইটা দেখাতে আসেন। যিশু বলেছেন, সূচের ছিদ্র দিয়ে বরং একটা উট পেরোতে পারে, কিন্তু ধনী ব্যক্তির পক্ষে দিব্যধামে প্রবেশ করা তার চেয়ে বেশি কঠিন। ঠাকুর বলতেন, খালি পেটে ধর্ম হয় না। আবার এ কথা সকলের মনে রাখা দরকার যে ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকলে ধর্মলাভ হয় না। কাজেই ধর্মলাভের জন্য মোটা ভাত আর মোটা কাপড় চাই। অভিমান অহংকার ধর্মপথে একেবারেই এগোতে দেয় না। ঠাকুরের কথায় অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে। এই গুঁড়ি না ডিঙুলে তার ঘরে প্রবেশ করা যাবে না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপাবাড়ি জমে না, তাই দীনতা সাধন করতে হয়। ঠাকুরের কাছে এসে স্বামীজি গিয়েছিলেন, যাবে কি হে দীন আমার বিফলে চলিয়ে, আছি না তো দিবানিশি আশা পথ নিরক্ষিয়ে, তুমি ত্রিভুবননাথ আমি ভিখারি অনাথ। তিনি হলেন জগতের মালিক, আর অহংকারে মত্ত হয়ে আমরা নিজেরা কর্তা সেজে বসে আছি। ঠাকুর তাই বলতেন, মুক্ত কবে হব আমি যবে যাবে, মুক্ত হব কবে আমি যবে যাবে। শ্যামপুকুরের বাসায় বলেছিলেন, কালীবাড়িতে একজন মেথরানির যা অহংকার, রাস্তার লোকেদের বলে উঠলাই সরে যা, গয়না পড়েছে কিনা, তাই অহংকার হয়েছে বলে সকলকে দেখাচ্ছে। যিশুর কথা বলতে গিয়ে বলছেন, একটা ছোট্ট সূচের সুতোর যে ফাঁকটুকু তার মধ্যে দিয়ে ঈশ্বর গলানো যায়, এই একটা উঁটকে গলানো যায়। ওই এত বড় উঁট কী করে অতটুকু সুতোর যে ফুটো তার মধ্যে বেরিয়ে যায় যদি তার ভেতরে সামান্যতম ফেঁস না থাকে? আপনারা মায়েরা যারা স্টিচিং করে নিশ্চয়ই জানেন যে যখন সুতো ঢোকাতে যায় অনেক সময় ওই ফেঁসের জন্য ঢোকে না, তখন আপনারা কী করেন, জিভ দিয়ে একটু ওই লালা রস হতে লাগিয়ে ওটার মুখটাকে বা জল দিয়ে একটু মুখটাকে ঠিক করে টেনে দেন। ওইটা হচ্ছে ওই যে ভক্তি ভালোবাসা, ওইটা যখন আমরা লাগাতে পারি তখন ছুঁচের ভেতর দিয়ে আমরা সহজে প্রবেশ করতে পারি। ঠিক সেই রকম ধনী ব্যক্তির পক্ষে প্রবেশ করা তার চেয়েও বেশি কঠিন, কারণ ধনী ব্যক্তি নিজের অহংকারকে কিছুতেই ত্যাগ করতে পারে না। আমার যা আছে আমি তা সকলেই, আমার যা আছে তা সকলেই দিতে হবে হে নাথ, আমার লাজব ভয় আমার মান অভিমান আমার সুখ দুঃখ ভাবনা। অনেক সময় ভাবি আমার যে সম্পদ সেটি দিয়ে দিলেই বোধ হয় ঈশ্বরের করুণা লাভ হবে, তা কিন্তু নয়। আমার মনের যে অহংকার, আমিত্বের যে অহংকার, এটি যাওয়াটা খুব জরুরি। আমার কিচ্ছু নেই কিন্তু আমি কি কম, এই যে অহংকার এই বোধটা থাকা চলবে না। ঠাকুর বলছেন আবার খুব প্র্যাকটিক্যাল কথা, খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে কখনো কোনো অবস্থাতেই ধর্ম হয় না। তাই ধর্ম হওয়ার জন্য আমাদের কিছু রোজগারের প্রয়োজন আছে, মোটা ভাত মোটা কাপড়। এই মোটা ভাত মোটা কাপড় অর্থে যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুতেই যদি সন্তুষ্ট থাকা যায় তাহলে অতিরিক্ত জিনিসকে পাওয়ার ইচ্ছা আমাদের হয় না। বিগত দিন আমরা আলোচনা করছিলাম ঠাকুর কামিনী কাঞ্চন বলতে কী বোঝাতে চাইছেন। কামিনী অর্থাৎ বিষয়, আর কাঞ্চন হচ্ছে বিষয় প্রাপ্তির জন্য যে সহায়ক যে জিনিস সেইটি, বিষয় প্রাপ্তির নিরন্তর প্রচেষ্টা। আমার যদি কোনো বিষয়ের প্রয়োজনই না হয়, আমি যেখানে আছি সেটা নিয়েই যদি সন্তুষ্ট থাকি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এই দিল্লিতে যেখানে আমি গিয়েছিলাম, গুরগাঁওতে থেকে যাওয়ার পথে দিল্লিতে হয়ে সেখানে তাদের একটা ফ্ল্যাটে গেলাম, পুরনো দিনের হাউজিং কমপ্লেক্স। সেখানে বেশিরভাগই কিছু বাঙালি আর বেশিরভাগই হিন্দিভাষী। যারা বাঙালি তারা হিন্দি যা বলছেন সে প্রায় মনে হচ্ছে বাঙালির হিন্দির মতোই আর কি। আমি আসবার অনেক কোশিশ করছিলাম কিন্তু কিছুতেই সাইকেল রিক্সা পাচ্ছিলাম না বলে রাস্তা পারাপার হতে পারছিলাম না। আর খুব কোশিশ করে, আর এত উচ্চ সিঁড়ি আছে, সেই সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠলাম।
আর একেবারে থকে গেছি, মানে ক্লান্ত হয়ে গেছি, একেবারে থকে গেছি আর কি। বাংলায় বলছেন কিন্তু এত সুন্দর করে তাতে হিন্দি মেশানো, আমি খুব হাসছিলাম থকে গেছি দেখে। ভদ্রলোক খুব আনন্দ করছেন, আগের যে ফ্ল্যাটে ছিলেন সেটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ফার্নিশড, এখন যে ফ্ল্যাটটা সেটা তত সুন্দর নয়। তার বাড়িতেও আমরা কলকাতার বাড়িতেও, কলকাতা না বাগনানের বাড়িও দেখেছি, বিশাল বড় বাড়ি। সে বাড়িতে যে পরিমাণ প্রাচুর্য আছে, যা কিছু আছে, সেসব ছেড়ে তিনি দিল্লির যে বাড়িতে আছেন সেটাই খুব সন্তুষ্ট। আমাকে বোঝাতে চাইছেন যে কী কী উপকারিতা আছে। কী কী উপকারিতা বলছেন, এই যে হাউজিং কমপ্লেক্সের এখানকার সব মানুষজনগুলো বড্ড ভালো, রাস্তায় আসা যাওয়ার পথে সবাই সবার খোঁজ নেয়, কারুর কোনো বিপদ হলে সবাই আগে এগিয়ে আসে, কারুর কোনো সমস্যা হলে সবাই আগে এগিয়ে আসে, প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় সবাই সবার সাথে কথা বলে, গল্প করে, একে অপরের খোঁজ নেয়। কখনো মনে হয় না কেউ বাঙালি, কেউ ওড়িয়া, কেউ অন্য জাতির মানুষ আছেন, কিন্তু কখনো মনে হয় না এরা আমার নিজের লোক নয়। কী সন্তুষ্ট, বাড়িটায় বেশ কষ্ট উঠতে, তিনতলা সিঁড়িতে উঠতে বেশ কষ্ট, অ্যাটলিস্ট আমার মতো রোগালোকে তো বেশ কষ্ট হচ্ছিলো, হাঁটুতে লাগছিলো। পুরোনো দিনের হাউজিং কমপ্লেক্স একটু উঁচু উঁচু সিঁড়ি, একটু খাড়া সিঁড়ি, কিন্তু এগুলো যেন তাকে কখনোই কষ্ট দিচ্ছে না, মানুষের সঙ্গ। বলছেন কলকাতায় নিউ টাউনে যেখানে ছিলাম, খুব বড় জায়গায় ছিলাম, কিন্তু মনে হতো একটা আলাদা বিচ্ছিন্ন দ্বীপে আছি, কেউ কাউকে চেনে না। যখন পুজো টুজোয় যেতাম, মাপা হাসি, মাপা কথা, মাপা গল্প, মাপা সময় কাটিয়ে যে যার ঘরের ভেতরে ঢুকে যেত। আর এখানকার মানুষরা সবাই খুব ভালো, একটু থকে যায় সেটা কথা, কিন্তু সবাই ভীষণ রকমের আনন্দে আছে। দেখুন এই যে সামান্য জিনিস নিয়ে তাদের কী অদ্ভুত একটা আনন্দ, সেই আনন্দতেই তারা আছেন। আমাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনের অতিরিক্ত চেষ্টা না করে মানসিক শান্তি হয় যেটা, সেটার জন্য চেষ্টা করার প্রয়োজন আছে। কিন্তু ঈশ্বরকে ডাকতে গেলে আমাদের খালি পেটেও ধর্ম হয় না, আমাদের যতটা প্রয়োজন ততটার জন্য জোগাড় করার আমরা চেষ্টা করি। কী সুন্দর একটা কথা বলছেন, অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। আমরা কেন ভগবানকে দেখতে পাই না, তার কারণ হচ্ছে অহংকার প্রতিবন্ধক হিসেবে দাঁড়ায় আমাদের কাছে। সেই ঠাকুর গল্প করছেন যে মায়া, অহংকার রূপ মায়া আসে কীরকম, রাম এবং লক্ষণ যাচ্ছেন, মাঝখানে সীতা দেবী মায়া রূপে বিরাজ করছেন, লক্ষণ রাম ঠিক সীতার সামনে দাঁড়িয়ে আছেন, অথচ মাঝখানে যেহেতু মায়ার স্বরূপিনী জানকী দেবী দাঁড়িয়ে আছেন, তাই রাম লক্ষণের রামচন্দ্র দর্শন হচ্ছে না, সে ইতিউতি দেখছে তাও পাচ্ছে না। যখন মা খানিকটা এমনি করে ঘাড় মেকিয়ে দিলেন, তখন লক্ষণ সীতাদেবী, লক্ষণ রামচন্দ্রকে দর্শন করতে পারলেন। এই মায়ার জন্য, এই মায়া অহংকারের জন্য আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি না, আমরা তার সঙ্গে একাত্ম হতে পারি না। বলছেন ঘরের সামনে, ঈশ্বরের বাড়ির দরজার সামনে অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, কিন্তু এটা কীরকম হলে কেমন হয় আমি আমাদের এখানে আমফানে দেখেছিলাম। আমাদের দুপাশের দুটো রাস্তা, আশ্রমের যেখানে সাইক্লোন শেল্টার রয়েছে, তার দুপাশের দুটো রাস্তায় দুটো বড় বড়, একদিকে একটা মেহগিনি গাছ আর একদিকে একটা ওই ইয়ে ভেঙে পড়েছে, ওই কিছু টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল সেটা ভেঙে পড়েছে। মেহগিনি গাছের গুঁড়িটা এত মোটা আর এমন ট্যাড়া ব্যাকা হয়ে বেরিয়ে পড়েছে, সেটাকে অতিক্রম করে যাওয়াটা আমাদের পক্ষে খুব কষ্ট হচ্ছিল, এবং রাস্তা বরাবর দুদিকে এতখানি জায়গা নিয়ে গেছে, সেটাকে যদি ক্রস করতে আমাদের পুকুরে নেমে পড়তে হবে। অতএব রাস্তার মাঝখানে অহংকার পড়ে থাকলে অতিক্রম করে ঈশ্বরের দরবারে ঢোকা কত কঠিন, এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। বলছেন এই গুঁড়ি না ডিঙুলে তার ঘরে প্রবেশ করা যায় না, এই গুঁড়ি ডিঙানোটা খুব ভীষণ রকমের আমাদের জীবনের জরুরি আছে। তিনি বলছেন আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপা বাড়ি জমে না। কথামৃতে দেখবেন এটার ভারী সুন্দর উদাহরণ দেওয়া আছে, যে উঁচু জায়গায় জল জমে না, পাহাড়ে জল জমে না, জল নেমে চলে আসে, সমতলে জল জমে। ওই উঁচু জায়গা যেটা আমাদের মনের উঁচু জায়গা, সেটা হচ্ছে আমিরূপ অহংকাররূপ জায়গা, সেখানে ঈশ্বরের কৃপা আমরা ধরে রাখতে পারি না, কোনো না কোনোভাবে তার পাশ দিয়ে সেটা বেরিয়ে যায়। তাই চোখের জলে দিয়ে সেই আমিরূপ ঢিপিটাকে একেবারে ভেঙে চুড়ে তছনছ করে দিতে হয়। আবার এমন ভাববেন না, এমন আপনারা দীনতা তৈরি করবেন যে লোকে আপনাকে পা দিয়ে মারিয়ে দেয়, সেটাও যেন না হয়, এটাও কিন্তু বুঝতে হবে। এই দীনতা সাধন কেমন করে করতে হয়
ঠাকুরের কাছের একটি গান গিয়েছিলেন ব্রহ্মসঙ্গীত, সেই সেই গানটির তুলনা দিয়েছেন এখানে। ঠাকুরের কাছে স্বামীজি গাইছেন, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে, তুমি ত্রিভুবননাথ আমি ভিখারী অনাথ। কেমন করে আসতে হয়, দুটো জিনিস আমাদের প্রথম বুঝতে হয়। পেছন থেকে আমাদের এই আলোচনাটা, এই গানটা আলোচনা করলে আমরা বুঝতে পারব। তিনি হলেন জগৎপতি, আমার যা কিছু অভাব পূরণের ক্ষমতা একমাত্র তার আছে। তাই বলছেন, তুমি ত্রিভুবননাথ আমি ভিখারী অনাথ, আমি তোমার কৃপা ভিক্ষা করব বলে এসেছি, আমি তোমার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে আছি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, এই ভাবটা যেন আমাদের মধ্যে থাকে। কিন্তু একই সঙ্গে আমাদের মনের ভেতরে এটা থাকে যেন এই সাধনটা যেন একটা রেগুলার অ্যাফেয়ার হয়ে যায়। কেন, এই যে গানের শুরুতে আছে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, খুব ভালো করে ভেবে দেখবেন তো, রোজ দিনের শেষে কি এই কথাটা মনে হয় যে আজকে দিনটা কতটা কাজ কার্যকরী ছিল এবং কতটা অকার্যকারী ছিল। এই কথাটা আমরা, এই গানটা আমরা কতবার গেয়েছি, অন্তরে কতবার স্পর্শ করেছি, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি না তো দিবানিশি আশা পথ নিরখিয়ে, হে জীবননাথ তোমার কথা ভেবে তোমার সেই আশায় আমি আছি, আছি না তো দিবানিশি আশা পথ নিরখিয়ে, আমি আমার নিজের ভেতরে কখনো নিরাশার অগ্নিকে প্রজ্বলিত করতে দিইনি, আমি আশা করে আছি, আমি নিত্যদিন চেষ্টা করে যাব তোমাকে ধরবার জন্য। কিন্তু এই বোধটা যেন থাকে, আমার গোনা দিন শেষ হতে চলেছে, সেই শেষ হওয়ার দিন, সেই গোনা দিন শেষ হওয়ার আগেই আমাকে ভগবানের সঙ্গে একীভূত হতে হবে। ঠাকুর বলছেন, তিনি হলেন জগতের মালিক, আর অহংকারে মত্ত হয়ে আমরা নিজেরাই কর্তা সেজে বসে থাকি। ঠাকুর তাই বলতেন, মুক্ত হব কবে আমি যবে যাবে। এই আমি যাওয়াটা খুব কঠিন জানেন তো, আমি আমার নিজের জীবনেই চেষ্টা করে দেখেছি, অনেকবার দেখেছি, খুব কনসিয়াসলি বা খুব আনকনসিয়াসলি কেমনভাবে আমি এসে উপস্থিত হয়েছে, আমিটা এসে উপস্থিত হয়েছে। আমরা ভুলেই যাই, আমরা ভগবানের প্রতিনিধি, ভগবানের কাজ করতে এসেছি, অনেক সময় আনকনসিয়াসলি সেই আমিটা আসে, এবং সেটা যখন চোখের সামনে বোধ আসে, অন্তরে বোধ আসে, তখন খুব ভীষণ রকমের একটা লজ্জা হয়। কালীবাড়ির এক মেথরানির কথা বলছেন, তিনি সবাইকে সরে যেতে বলছেন, এমন নয় যে তিনি নোংরা ঘেঁটেছেন বলে তা নয়, তিনি গায়ে অলংকার পরেছেন, এই সরে যাওয়ার মধ্যে যে হাতটা বারবার করে নাড়াচ্ছেন তাই দিয়ে তিনি তার অলংকারটা দেখাচ্ছেন। বিরজানন্দজির একটা গল্প আছে, আপনাদের বলেছি পরমার্থ প্রসঙ্গের সময়, সেইখানে তিনি বলছেন, একজন একজোড়া সোনার বালা করেছে, অনেককে দেখায় কেউ দেখে না, তখন সে আর কি করবে, নিজের কুটিরে আগুন লাগিয়ে দিল। সবাই ছুটে ছুটে এলো, নিজের পুরো বাড়িটা আগুন লেগে গেছে, সে কেঁদে কেঁদে দু হাত এরকম করে নাড়িয়ে নাড়িয়ে বলতে বলল, দেখো বাবা আমার সব চলে গেছে, শুধু এই একজোড়া বালাখানা ছাড়া আমার আর কোনো রকম কিছু নেই। আমরা বুঝতে পারি না, আমাদের সব চলে যায় শুধু ওই একজোড়া বালা দেখানোর বাসনায়। বলছেন, আমিটা সাধনের প্রধান অন্তরায়। ঠাকুর বলেছেন, আমি কর্তা এবোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না, আমি করছি এটা অজ্ঞান থেকে হয়, ঈশ্বর তুমি করছো এইটি জ্ঞান। ঠাকুর কাঁচা আমি বজ্জাত আমিকে ছেড়ে পাকা আমি ভক্তের আমি দাস আমি হতে বলেছেন। পাকা আমি বলে আমি দাস তিনি প্রভু, আমি সন্তান তিনি পিতামাতা, এই যে ভক্তের আমি দাস আমি বালকের আমি, এতে দোষ নেই বরং উপকার আছে। ঠাকুর উপমা দিয়ে এইটি কেমন বোঝাচ্ছেন, ভক্তের আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়, যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, খেলে পিত্ত নাশ হয়, মিছিরি খেলে অম্বল নাশ হয়। আবার বলছেন, রাস্তার কাছে লাউকুমড়ো ভিক্ষা করে, রাজার কাছে লাউকুমড়ো ভিক্ষা করা নির্বুদ্ধিতা। এসব উপমার ভিতর দিয়ে তিনি আমাদের আসল কথা শেখাচ্ছেন, বিষয় কামনা ছাড়তে হবে, যদি চাইতে হয় তো তাকে চাও, সে চাওয়ায় দোষ নেই, অকামো বিষ্ণু কামো বা। বলছেন, যে আমি কর্তা এই বোধটা থাকলে কিছুতেই আমাদের ঈশ্বর দর্শন হয় না, আমি তার প্রতিনিধি রূপে আমি যে কাজ করছি। অতিশানন্দজির গল্প আপনাদের গতদিন বলছিলাম, মহারাজ মাঝে মাঝে এই কথাটা আমাদের মনে করাতেন,
তোমরা মনে করো না যে আমি তোমাদের উপদেশ দিচ্ছি, এই যে তোমাদেরকে বলছি, তোমাদের সঙ্গে এটা আলোচনা করছি, আমি এটা একবার নিজেকেও মনে করাচ্ছি। এই বোধটা থাকা ভীষণ জরুরি। কথামৃত পড়ার উদ্দেশ্য আর কিছু নয়, কথামৃত নিজেকে মনে করা, নিজেকে দেখা। কথামৃত মায়ের কথা, স্বামীজির কথা, এগুলো হচ্ছে দর্পণ। মহারাজ এগুলো নিত্য পড়ার কথা বলতেন, দীক্ষার পরে বলতেন নিত্য, গীতা সম্ভব হলে গীতা, মায়ের কথা, ঠাকুরের কথা পড়বে, নাহলে একটি জোর দিতেন খুব আসনে বসে, অন্তত কথামৃতর খানিকটা পড়বে এবং সেই ভাবটা চিন্তা করতে থাকবে। সেই ভাবটা চিন্তা করলে আমাদের ভেতরে এই বোধটা আসে, আমি যেন তার কাছে আছি। আমাদের বলেছিলাম কথামৃত পড়ার একটা ভারী সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন। বলেছিলেন পশ্চিমের দরজা যেটা একটু বন্ধ করে রাখা হয় বাঁশ দিয়ে, ওই দরজা দিয়ে ভেতরে ঢুকে ঠিক বাম দিকের কোণে একটা গঙ্গা জলের জ্বালা ছিল। সেই বর্ণনাতে, কথামৃত যে বর্ণনা আছে সেইটা ভালো করে মনে মনে জানতে হয়, ওটাকে ধ্যান করতে হয়, দিনের পর দিন ধ্যান করতে হয়। ধ্যান করলে আমাদের কাছে মোটামুটি একটা ছবি তৈরি হয়ে যায় যে ঠাকুর ছোটো খাটটিতে বসে আছেন, অন্যদিকে মুখ করে বসে আছেন, পায়ের কাছে মাদুর পাতা আছে, সবাই বসে আছে, আর ওই গঙ্গা জলের জলার ঢালে আমিও বসে আছি। এই ধ্যান চিত্রটি যত মনের ভেতরে আসবে, তত যখন আমরা কথামৃত পড়ব তখন মনে হবে তার সেই রাজ্যসভায়, তার সেই রাজসভায় কোটালপুত্র হয়ে কোথাও আমি না আপনি অবশ্যই ছিলাম। তখন দেখবেন যে আমি কথামৃত পড়ছি, আমি জ্ঞান অর্জন করছি, বোধটা একেবারে চলে যায়। মা ঠাকুরন এটা আমি খুব পরীক্ষা করে দেখেছি, এটা সত্যি সত্যি এরকম হয়। চোখ বন্ধ করে মায়ের ঘরের ভেতরে তো অনেকবার ঢুকেছি, তাই আমি বোঝবার চেষ্টা করতাম মা কেমন করে ওপরে ঘুরতেন, সেটা দেখার জন্য অনেক আকুতি বিনতি করে তিনতলার ছাদে আমি গিয়ে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কোনখানে মা দাঁড়াতেন, কোনখান থেকে মা গঙ্গা দর্শন করতেন। ইদানিং আর দেখা যায় না গঙ্গা, একটু কোন দিয়ে দেখতে হয়, কারণ এত বড় 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 বাড়ি হয়ে গেছে যে গঙ্গা দর্শন হয় না। মা একটা জায়গায় উঁচু, আগেকার দিনের যাদের আপনারা কলকাতায় যাদের বাড়ি ছিল দেখবেন ছাতের যে রেলিং, মানে ছাতের যে পাঁচিলটা ছিল, ওই পাঁচিলে ওঠার জন্য একটা ছোট্ট মতো পিঠ মতো করা থাকতো। ছেলেবেলায় আমরা তাতে কুমির তোমার জলকে নেমেছি, কুমির ডাঙ্গা খেলতুম, ওইটা ডাঙ্গা আর ওই ছাদটা হচ্ছে কুমির। আপনারা যারা উত্তর কলকাতায় থেকেছেন তারা নিশ্চয়ই আপনারা জানেন এরকম জায়গা থাকে, ওইরকম একটা একটু উঁচু জায়গা ছিল, সেইখানে মা উঠে মা ওখান থেকে গঙ্গা দর্শন করতেন। আমি চোখ বন্ধ করে কল্পনা, আমরাও বন্ধ করে কল্পনা বন্ধ চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করতে পারি সরজুবালা দেবীর স্মৃতিকথা, মা ছাতে দাঁড়িয়ে আছেন, মাথার চুল শুকোচ্ছেন, কিংবা রোদ্দুর পড়ে গেছে, মা চুপটি করে মাদুর পেতে শুয়ে আছেন, তিনতলা ঘরের যে কার্নিশ তার ছায়াটা এসে পড়েছে, তার তলায় মা মাদুর মিটিয়ে শুয়ে আছেন। সরজুবালা দেবী আস্তে আস্তে মায়ের চুলের পাক থেকে পাকা চুল তুলে দিচ্ছেন, তারপর সেটাকে লুকিয়ে তার আঁচলের মধ্যে রাখছেন। মা বললেন, ও মা ও কী করছো, কত উদয় উদয় চুল উঠে গেল, আচ্ছা তোমার জন্য রেখে দেবো। ওই মায়ের চুল আঁচড়ানোর পরে সেই চিরুনিতে যে চুলগুলো থাকতো সেই চুলগুলো তারা যত্ন করে রেখে দিয়েছেন, যেটি এখন রিলিক্সে পরিণত হয়েছে। মায়ের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ানো, উনি বলছেন যে মাকে খুঁজছি, এসে দেখছি মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তাই মাকে অনেক খুঁজতে খুঁজতে ছাতে গিয়ে মাকে খুঁজে পেলাম। এই যে মাকে খোঁজা, এই যে চেষ্টা, এটা যদি আমাদের এই মায়ের কথা এতে পড়ানো হতো তাহলে দেখবেন কোনো না কোনোভাবে তাঁর রাজশাস রাজসভায় আমরা কোটালপুত্র হয়ে আছি। তখন দেখবেন ওই ঠাকুর আর মায়ের সঙ্গে যে 10-15 মিনিট বা যে 1 ঘন্টা বা যতক্ষণই হোক আমরা যে সময়টা কাটাই ওটার সময় আমি ছাড়া আমি, আমি ছাড়া আমিত্বের একটা অদ্ভুত প্রকাশ হয়। তিনি বলছেন ভক্তের আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। কেন ভক্তের আমিতে অহংকার হয় না? এটা আমাদের খারাপ কাজ করা থেকে বিরত করে। আমি অমুকের সন্তান, আমার কি এরকম দুশ্চিন্তা করা যায়? আমাদের মনে আছে একবার খুব বকুনি খেয়েছিলাম, পূজনীয় বিভাত্মানন্দজি জানেন সেদিনের ঘটনা, মহারাজ এসছেন সেদিনকে আমাদের খুব বকুনি দিচ্ছেন আত্মস্থানন্দজি, আমাদের দোষ, আমরা কোনো স্তব স্তুতি কিচ্ছু মুখস্থ বলতে পারিনি। মহারাজ ভারী সুন্দর কথা বললেন, একটা সময় আসবে যখন ভগবানের কথা ভাবতে ইচ্ছা করবে না, তার নাম জপ করতে ইচ্ছা করবে না, কিচ্ছু করতে ইচ্ছা করবে না। আমি এটার এডিটেড ভার্সন আপনাদের বলছি, আসল ভার্সনটা বলতে পারি না, আমরা এডিটেড ভার্সন বলছি। মা খুব বকছেন, বকতে বকতে বলছেন যে খারাপ জিনিসগুলো চিন্তা করতি সেগুলোই চিন্তা করবি, তা কিন্তু নয়,
তখন এই স্তব স্তুতিগুলো তোকে বাঁচাবে। তুই যদি চোখ বন্ধ করে জোরে জোরে বলতে থাকিস, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদ অখিল অভেদাতীতমেক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দ মূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম পজামো। আমি এই আমার হৃৎপদ্মে সেই নিরঞ্জন বিমল মলরহিত সেই নিরঞ্জন শ্রীরামকৃষ্ণকে অধিষ্ঠান করিয়েছি, এই মনে কি কুচিন্তা করতে পারি? সঙ্গে সঙ্গে দেখবি তোর মন সরসর করে ভগবানের দিকে এগিয়ে যাবে। রবীন্দ্রনাথ লিখছেন না, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা। বলছেন ভগবানের এই যে ভক্তের এই যে আমির অহংকার, আমি তার সন্তান, এটা কখনো অজ্ঞানের মধ্যে পড়ে না, এটা ঈশ্বর লাভ করতে সাহায্য করে, ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকা। আমরা দেখবেন ছেলেবেলায় এটা সবাই করেছি, বাবার আমাদের হাইট হয়তো বাবার কোমর অবধি, ওইখান থেকে বাবাকে ধরে পেছন দিয়ে জোরে আমার বাবা, কেউ হয়তো বলছে না এটা আমার বাবা, এটা তোর বাবা নয়, সঙ্গে সঙ্গে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলেছি এটা আমার বাবা, তোমার বাবা নয়। এই যে ঈশ্বরের সঙ্গে সবসময় সম্পৃক্ত হয়ে থাকা, তার সঙ্গে সংযুক্ত হয়ে থাকা, এই ভক্তের অহংকার এই কাজটা আমাদের সাহায্য করে। আবার বলছেন রাজার কাছে লাউ কুমড়ো ভিক্ষা করা নির্বুদ্ধিতা, এসব উপমার ভিতর দিয়ে তিনি আমাদের আসল কথা শেখাচ্ছেন, কেমন করে প্রার্থনা করতে হয়, কি প্রার্থনা করতে হয়। দেখবেন স্বামীজির জীবনের উদাহরণটা ভীষণ রকমের প্রয়োজনীয়। তার বাড়িতে তীব্র অভাব, তাকে পাঠাচ্ছেন যা গিয়ে মাকে, আজকে অমাবস্যা শনিবার, যা গিয়ে মাকে গিয়ে বল সব সাধনা হয়ে যাবে, তিনি গিয়ে কিচ্ছু চাইতে পাচ্ছেন না। তিনি চাইছেন বিবেক, চাইছেন তিনি চাইছেন বৈরাগ্য, তিনি চাইছেন সংসার জীবন থেকে উদাসীনতা চাইছেন, তিনি জ্ঞানের চর্চা করছেন। এই উদাহরণগুলো আমাদের শেখায় ঈশ্বরের কাছে গিয়ে কেমন করে চাইতে হয়। জগতের কল্যাণ যেমন চাইতে হয় তেমনি ঠিক নিজের কল্যাণ চাইতে হয়, নিজের ভেতরে যেন আত্মবুদ্ধির প্রকাশক হয়, আমি যেন তোমাকে আমার হৃদয়ের ভেতরে আমার এই জীবনের মধ্যে অনুভব করতে পারি, এই বোধটি আমাদের ভেতরে জাগা খুব জরুরি। এসব উপমার ভেতর দিয়ে তিনি আমাদের আসল কথা শেখাচ্ছেন, কি শেখাচ্ছেন? বিষয় কামনা ছাড়তে হবে, যদি চাইতে হয় তো তাকে চাও, সে চাওয়ায় দোষ হবে না। কথামৃতে একটি ভারী সুন্দর কথা আছে, স চাতুরী চাতুরী, সেই চাতুরী শ্রেষ্ঠ চাতুরী যা দিয়ে ঈশ্বর লাভ করা যায়। তাকে চাইবার যে ইচ্ছে, এটা যেন আমাদের মনের ভেতরে সদা সর্বদা জাগ্রত হতে থাকে, এটা যদি জাগ্রত না হয় তাহলে কিন্তু হবে না। তাই বলছেন যদি চাইতে হয় তাকে চাও, সে চাওয়ায় দোষ হবে না। সবসময় ভালো জিনিস চাইবেন, যত ভালো জিনিস চাইবেন দেখবেন আপনার মনটা তত উচ্চ দিকে যেতে থাকবে। ও কাম ও বিষ্ণু কাম ও বা, এ বিষয়ে একটা উদাহরণ বলি, একটা স্মৃতি কথা, আপনি প্রাচীন সাধুদের যে ইতিহাসে গল্প আছে সে তার ভেতরে পাবেন। সেটা হচ্ছে এই, সেখানে বলা হচ্ছে একদিন মাধবানন্দজির মাথা কেউ একজন সাধু কামিয়ে দিয়েছে। তিনি মহারাজকে বলছেন যে আমি না পাক্কা নাপিতের মতো মাথা কামাতে পারি। মাধবানন্দজি বলছেন ওই রকম প্রার্থনা করবে না, সবসময় মনে মনে প্রার্থনা করবে আমি শিবের মতো বসে ধ্যান করতে পারি, আমি শিবের মতো হাঁটাচলা করতে পারি, যে উচ্চ চিন্তা তাঁর মতো হতে পারি, ঈশ্বরের মতো ঈশ্বরের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকতে পারি। আসল যে জিনিসটার কথা বলছেন, যে আমরা এত কিছু চাই, এত কিছু আলোচনা করছি, আসল যেটা হয় না আমাদের তার মূল কারণটা বলছেন বিশ্বাস চাই। বিশ্বাসই হলো জ্ঞান, আসল জিনিস। হনুমান জয়রাম বলে লাভ দিয়ে সাগর পারে গেল, শ্রীরামচন্দ্র নিজে পার হলেন সেতু মেধে, বিশ্বাসের অপার মহিমা দেখে ঠাকুর একটি গান গাইতেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি আখেরে এদিনে নাতারও কেমনে দেখা যাবে গো শঙ্করী। ঠাকুর বিশ্বাসের মূর্ত বিগ্রহ, তাকে দেখেই অনেকের ভগবানে পূর্ণ বিশ্বাস হয়েছে, বিশ্বাস হারিয়েছি বলেই আমরা তাঁর কাছে কত দূর, তাঁর কাছ থেকে কত দূরে সরে এসেছি। বিশ্বাস আর দীনতা, তিনি সর্বভূতে রয়েছেন এই বিশ্বাস নিয়ে সব অভিমান ছেড়ে দীনভাবে তাঁর কাছে দাঁড়াতে হবে, এই বিশ্বাসটা ভীষণ জরুরি।
আমার মনে আছে আমরা তখন নরেন্দ্রপুরে আছি, পূজনীয় স্মরণানন্দজি মন্ত্র দীক্ষা দিতে এসেছেন, মন্ত্র দীক্ষা হয়ে গেছে, দিন চার পাঁচেক বাদেই একজন ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে মহারাজ দীক্ষা দিলেন, কই সেরকম তো কীরকম একটা ঈশ্বরের দর্শন ফ্লাস ফ্লাস, আমার এখনও মনে আছে ফ্লাস এরকম খাত্র ফ্লাস তো দেখতে পাচ্ছি না। তখন আমি বললুম, ওই যে ফ্লাস টাস যে হয় কত কাণ্ড করে করতে হয় বলুন তো, বাইরে থেকে আলো নিয়ে যেতে হয়, তার টেনে নিয়ে যেতে হয়, ওয়্যারিং করতে হয়, দেওয়াল ফুটো করতে হয়, তারপর সেটা লাগাতে হয়, তারপরে একটা বাল্ব লাগাতে হয়, একটা সুইচ লাগাতে হয়, তারপরে যখন আপনি সুইচটা টেবেন তখন ফ্লাস হয়ে জ্বলে। ঠিক সেই রকম মানে উনি বোঝাতে চাইছেন যে মন্ত্রটা দিলেন এটাই কি আমার ঠিক ঠিক হবে না, আর একটু কিছু অ্যাডিশনাল কিছু লাগবে, টিং টিং চুং চুং পুং পুং, আরও দু চারজন গুরুর কাছ থেকে কিছু নিতে হবে কি না। আমরা তখন বললাম যে যদি এটাতে হয় তাহলে হবে, আর যদি এটাতে না হয় তাহলে কোনো কিছু তাই হবে না। প্রত্যেকবার দীক্ষার সময় এই জিনিসের আমাদের অভিজ্ঞতা হয়, অন্য জায়গায় দীক্ষা হয়েছে তারা তাতে সন্তুষ্ট নন, তারা শ্রীরামকৃষ্ণ মন্ত্রে আবার করে দীক্ষা নিতে চান। আমরা দেখেছি মহারাজরা বেশিরভাগ ক্ষেত্রে দেন না, তারা বলেন ওই যে মন্ত্র পাওয়া গেছে সেই মন্ত্রটাকে যদি বিশ্বাসের সঙ্গে ভালোবাসার সঙ্গে জপ করে এই মন্ত্রই আমাদের সিদ্ধির পথে চালিত করবে, সেখানে কোনো রকম সংশয় থাকবে না, এই বিশ্বাস করতে হয়। বিভীষণ সেই একটি লোক সেই সমুদ্র যাত্রা করবে, তার কোলে কোঁচড়ে একটা একটা ছোট্ট কাগজ লিখে দিল, বলল এইটা তোমার কোমরে থাকলে তুমি হেঁটে ওপারে পৌঁছে যাবে। সে তখন বেশ অনেকটা মাঝ সমুদ্র অবধি পৌঁছে গেছে, সে ভাবছে ভেতরে কী লেখা আছে, যার শক্তিতে আমি এরকম হেঁটে চলে যাচ্ছি। আর তিনি তখন তার কোঁচড়ের কাগজটা খুলে দেখছেন, তাতে লেখা আছে জয় শ্রীরাম। বলছেন এই তখন তার মনোরমায় এই কটা কথা, এতেই হলে যে মুহূর্তে বিশ্বাস তার ত্যাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জলের ভেতরে ডুবে গেলাম। আমাদের বিশ্বাস থাকা দরকার, শ্রীরামকৃষ্ণ পরম্পরায় এই দীক্ষার মন্ত্র এগুলো আমরা প্রাপ্ত হচ্ছি, এই মন্ত্র জপ করি আমাদের হবে। অনেক সময় কি হয় দীক্ষা পাওয়ার পরই ধরুন কারোর সঙ্গে দেখা হলো, তার পাঁচ বছর দশ বছর দীক্ষা হয়েছে, সে নিরন্তর জপ ধ্যান করে সাধন ভজন করে, তার জীবনটা একটু অন্যরকম অবশ্যই দেখা যাবে। সেই সব দেখে আমাদের অনেক সময় মনে হয় আমার কেন সেরকম হচ্ছে না, তাহলে কি আমার জপ ধ্যানের পরিমাণ একটু কম হচ্ছে, তা নয়। আমি যদি আমার সাধ্যানুযায়ী এই কাজটিকে নিরন্তর একইভাবে করে যেতে পারি তাহলে সে দশ বছরে যেখানে গিয়ে পৌঁছেছে আমি হয়তো তার চেয়ে অনেক আগে পৌঁছে যাব। বিশ্বাসটা থাকা খুব জরুরি যে পথে আমি হাঁটছি সেই পথেই আমি তাকে পাব। বলছেন আমি দুর্গা 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 মরে মা যদি মরি আখেরে এদিনে নাতারও কেমনে দেখা যাবে গো শঙ্করী। বলছেন এমন বিশ্বাস আমি যদি দুর্গা 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 বলে মরি তাহলে যেন জানবে যে এই যে দিনের অবশ্যই অন্তিমকালে তিনি আমাকে দেখবেন। আমাদের স্বামী প্রভানন্দজি খুব অসুস্থ, ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে, কেউ কেউ বলছেন কথা বলছেন, আমি হেডকোয়ার্টার্সে জিজ্ঞাসা করলাম কী কথা বলছেন, তখন ওরা একটা ভারী সুন্দর কথা বললেন, বললেন মহারাজকে যখনই মনে হয়েছে তখনই দেখছি মহারাজ এই কথাটা বলছেন, কি না জয় ঠাকুর, এই দীর্ঘদিন ধরে ঈশ্বর চিন্তা করতে করতে ঠাকুর ছাড়া আর কারুর কথা তার মনে পড়ছে না, একেবারে মহাপ্রয়াণের সময় এসেছে, খানিকটা প্রস্তুতিও হয়ে গেছে, এখন এটা সবটাই ঈশ্বরের কৃপা, মহাপ্রয়াণ হবে না তিনি আবার ফিরে আসবেন, কিন্তু তার এই যে আচরণটা একেবারে শেষ মুহূর্তে অবধি তিনি কখনো ঈশ্বর চিন্তা থেকে বিযুক্ত হচ্ছেন না, এগুলো আমাদের কিন্তু খুব ভাবার বিষয়, ছোট্ট ছোট্ট ঘটনা এগুলো ভাবার বিষয়। গগনানন্দজি প্রায় ছ মাসের বেশি কাল অজ্ঞান অবস্থায় ছিলেন, কিন্তু শরীর যাবার সময় দেখা যায় বিস্ফারিত নেত্রে তিনি যেন কিছু একটা খুঁজছে, তাকে যখন সেই ছবিটা দেখানো হলো ঠাকুর তার ঘরে, ঠাকুর মা স্বামীজি এবং বিরজানন্দজিকে যখন ছবিটা দেখানো হলো তিনি শান্ত হয়ে সেই ছবিটার দিকে তাকিয়ে থাকলেন, চরণামৃত পান করে ধীরে 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 চলে গেলেন। আমাদের গম্ভীরানন্দজি মাঝে শরীর যাবে তিনি বারবার বসিয়ে দিতে বলছেন, বারবার বসিয়ে দিতে বলছেন, সেবকরা বলছেন বসালে শরীর কষ্ট হবে বমি হবে, বললো হোক বমি, তাকে জোর করে তিনি জোর করেই বসতে চাইলেন, বসলেন, বমি হলো কষ্ট হলো, তিনি যুক্ত করে প্রণাম করলেন, তারপর ধীরে ধীরে চলে গেলেন। খুব বেশি দিনের ঘটনা নয়, এই 2001 সালের ঘটনা, পূজনীয় হিরণ্ময়ানন্দজি
মহাপুরুষ মহাজি শিষ্য ছিলেন, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক ছিলেন এক সময়, অত্যন্ত উচ্চকোটির সাধক। যেমন পণ্ডিত, আপনারা যারা কথামৃতের ভূমিকা পড়েছেন, ভূমিকাটা পড়লেই বুঝতে পারবেন তার পাণ্ডিত্যের গভীরতা কতটা। সেই হিরণ্ময়ানন্দজি শরীর চলে যাবে, যেমন সবাই গান গাইতে এসছেন, গান গাইছেন, উনি বলছেন না না একটু পরে, মালা দিয়েছেন মহাপুরুষ মহারাজে দেওয়া, সেই মালায় বসে বসে খানিকক্ষণ জপ করলেন, সেবকের কাছে মালা ফেরত দিয়ে দিলেন, তিনি শুয়ে পড়লেন এবং মহাপ্রাণে চলে গেলেন। এই যে শেষ অবস্থা অবধি ঈশ্বরকে চিন্তা করতে পারা, এটাই যেন আমাদের একমাত্র প্রার্থনা হয়। প্রতিভানন্দজি সারাদিন জপ করতেন, মানে এখন তো আমার কোনো কাজ নেই, যখন অনেক কাজ ছিল সব সময় তাকে ডাকতে পারতুম না, তিনি আমার সমস্ত কাজ কেড়ে নিয়েছেন, আমাকে একটি কাজ করার কথা বলেছেন, শুধু ভগবানকে ডাকা। আমরা ছোট ছেলে কলেজে পড়ি তখন আমাদের বলতেন, তোমরা আমার জন্য প্রার্থনা করো, যেন অন্তিম সময়ে যেন আর কোনো চিন্তা না আসে, শুধুমাত্র যেন তাকেই চিন্তা করতে পারি, তাকেই ভাবতে পারি। এই আমাদের রামপ্রসাদের শরীর যাচ্ছে, মাথায় সেই বিগ্রহটি নিয়ে তিনি একটু একটু করে জলে নেমে যাচ্ছেন, গাইছেন তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিবা আসে দেখি। তখনও তিনি শেষ সময় অবধি তিনি যেন সেই জলে যখন নেমে যাচ্ছেন তখনও তিনি তার কথা ভাবছেন। বলছেন ঠাকুরের সাধনা, বলছেন দুটি জিনিস দরকার, একটা হচ্ছে বিশ্বাস এবং দীনতা। কি বিশ্বাস? ঈশ্বর সর্বভূতে বিরাজ করছেন, আমি বুঝতে পারছি না, সেটা আমার অক্ষমতা, কিন্তু এই বিশ্বাস রাখতে হবে, তিনি সর্বজীবে সবার ভেতরে বিরাজ করছেন এবং আমাকে তিনি সুযোগ দিয়েছেন তার সেই জীবন্ত জাগ্রত মূর্তির সেবা করতে, সেই দীনতার সঙ্গে, সেই ভক্তির সঙ্গে। আমি একটা যেন প্রিভিলেজ জিনিস পেয়েছি, সেই দীনতার সঙ্গে, সেই ভক্তির সঙ্গে যেন আমরা সেটাকে ব্যবহার করি। শ্রীমা সারদা দেবীর সার্ধ শতবর্ষ উৎসব হচ্ছে বেলুড় মঠ, একটা দিনের সকালের মর্নিং সেশন শ্রী সারদা মঠের মাতাজি এবং নিবেদিতা স্কুলের মেয়েদের জন্য রাখা হয়েছিল। আপনারা যারা সেই অনুষ্ঠান দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন সে যে কি ভক্তি, কি ভালোবাসা দিয়ে তারা সেই অনুষ্ঠানটা করলেন। একজন প্রাচীন সাধু, তিনি বেশ সব কিছুতেই খুঁত বার করতেন। আমরা গান গাইবার পর তাকে জিজ্ঞাসা করতাম, গান সব ঠিকঠিক হয়েছে? তিনি যদি ঠিকঠিক বলেন তাহলে মনে হতো যে হ্যাঁ আমরা ঠিক। এমনকি ভূতেশ আনন্দজি খুব ভয় পেতেন, দাঁত বাঁধাতে এসছেন ডক্টর বারিন রায়, তাকে বলছেন যে দাঁত বাঁধানোর পর ও যদি এসে বলে যে দাঁত ঠিক ঠিক হয়েছে তাহলে বুঝবো তোমার কাজ ঠিক হয়েছে। খুব খুঁতখুঁতে, খুব পারফেকশনিস্ট ছিলেন সেই সাধু। তিনি আমার ডিউটি ছিল পেছনের গেটে, পল্লীমঙ্গল গেটে, ওখান থেকে ডিভোটিরা ঢুকছে সেইখানে কাজ করা, আমরা ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের গান শুনছি ঠান্ডার দিন জানুয়ারি মাসে। তা মহারাজ কি একটা কারণে প্রেসিডেন্ট মহাজের কোয়ার্টারে যাচ্ছিলেন লাঠি হাতে নিয়ে ঠুকঠুক করে, আমাকে বললেন ওদের গান শুনছো, দেখে মনে হচ্ছে যেন ওদের প্রথম মন্দিরের মধ্যে কেউ প্রবেশ করতে দিয়েছে। যে শ্রদ্ধা, যে ভক্তি, যে ভালোবাসা নিয়ে মানুষ প্রথমবার ইষ্ট দর্শনে আসে, ওদের আজকের অনুষ্ঠান প্রমাণ করছে সেই শ্রদ্ধা, সেই ভক্তি, সেই ভালোবাসা সবটুকু যেন নিবেদন করে দিচ্ছে ওদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা শেষ করব যে কথাটা দিয়ে, মহারাজ বলছেন ঠাকুরের সাধনা সবই লোকচক্ষুর আড়ালে। বড় ভাই রামকুমার মন্দির প্রতিষ্ঠা থেকে পূর্ণ এক বছর ভবতারিণীর পূজা করেন, তারপর ঠাকুর পূজারি হলেন। রামকুমার দেশে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন, হঠাৎ শরীর গেল। এই সময় ঠাকুর জগদম্বার দর্শন লাভের জন্য ব্যাকুল হন। পঞ্চবদীর অধিকটায় যেখানে তখন খানাখন্দ আর জঙ্গল ছিল, তাতে আবার কবর ডাঙা, ভূতের ভয়ে রাত্রে কেউ ওই দিকে একেবারেই মারাত না। সেখানে বুনো জঙ্গলের মধ্যে, বুনো গাছগাছড়ার মধ্যে একটি আমলকি গাছ ছিল, আমলকি গাছের তলায় বসে সাধনা করলে সহজে ফল পাওয়া যায়। মন্দিরের দ্বার বন্ধ হবার পর ঠাকুর মাঝরাত্রে আমলকি তলায় গিয়ে কাপড় বইতে ফেলে দিয়ে সাধন করতেন। হৃদয়ে যেখানে সেখানে খুঁজতে গিয়ে ভাবলেন, মামা পাগল হলেন নাকি, হৃদয় কী করেই বা এসব বুঝবে। জাতি, কুল, শীল, মান, লজ্জা, ভয়, ঘৃণা, জুগুপসা, এদের অষ্টপাশ বলা হয়। এই অষ্টপাশ রাজা মহারাজা জমিদার থেকে আরম্ভ করে সব মানুষকে সংসারে বেঁধে রেখেছেন, এগুলো থেকে মুক্ত হবার জন্য সাধনার প্রয়োজন। ঠাকুর বলতেন পাশবদ্ধ জীব
পাশমুখ তো শিব। ধর্মমন্দিরে প্রবেশের সময় এই সব পাশ উপাধি ত্যাগ করতে হয়। যত তপস্যাই করো এগুলো না করলে ধর্মরাজ্যে প্রবেশ করতে পারবে না। ঠাকুর এসব ছেড়েছিলেন, 5 বছরের ছেলে অষ্টপাশ হতে মুক্ত, মা বই সে কিছু জানে না। ঠাকুর নিজেকে ওই বালক ভাব আরোপিত করে মাকে ধরলেন, ঠিক যেন 5 বছরের ছেলেটি হয়ে গেলেন। যুগুপসা একটি পাশ, এর থেকেও মুক্ত হলেন। বালকের সরলতা ও পবিত্রতা নিয়ে সাধনায় সিদ্ধি লাভ করলেন। একটা সুন্দর পথ আমাদের দেখিয়ে দিয়ে গেলেন। সব কিছু পরিত্যাগ করে আমাদের যেতে হবে, বিশ্বাস করতে হবে তিনি আমাদের সামনে আমাদের রক্ষা করে চলেছেন। রাসমণি এসেছেন গান শুনতে, ঠাকুরের কাছে গান গাইছেন, ঠাকুরের কাছে গান শুনতে এসেছেন। গান শুনতে শুনতে তিনি মামলার চিন্তা করছেন, এমন একটা মামলা তার থেকে কেমন করে মুক্ত হবেন বলে। ঠাকুর তার গালে সপাটে থাপ্পড় মেরে জগন্মাতার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। সবাই ব্যস্ত, কিন্তু তার জীবনীকাররা এই কাণ্ডের খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। ঠাকুর যেন রানী রাসমণিকে দেখিয়ে দিলেন, যেখানে তোমার হৃদয় জুড়ে, মন্দির তো আমাদের হৃদয়, সেই মন্দির জুড়ে স্বয়ং জগন্মাতা বাস করছেন, সেখানে তার উপর নির্ভর না করে সাধারণ বিষয়ের জন্য কাতর হওয়াটা আমাদের প্রয়োজন নেই। ঈশ্বরের ওপর নির্ভর করে আমাদের যে জাগতিক কাজকর্ম সেগুলো করে এগিয়ে যেতে হবে। ঈশ্বর আমাদের সকলের অন্তরে সেই শক্তি, সেই শ্রদ্ধা, সেই ভক্তি দান করুন, এটি নিরন্তর শ্রী ভগবানের কাছে আমাদের প্রার্থনা। আপনাদের সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক, শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা। আমাদের ভেতরেও যেন এরকম শক্তি আসে, আমরা যেন বিশ্বাস করতে পারি মহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা, আমি কখনো নাতান কখনো সাতান, কখনো বাকি দায়ে না টেকি, তিলেক দাঁড়া উড়ে সমন বদন ভরে মাকে ডাকে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।